এই মুহূর্তের বড় যে আপডেট ঘূর্ণিঝড় রেমাল কিভাবে এগোবে, কোথায় কোথায় প্রভাব বিস্তার করবে, সমস্ত আপডেটটা জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। আপনাদের সেইটাই পুরোটায় তুলে ধরবো, ভালো করে দেখুন কোথায় এর প্রভাব পড়বে। দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই উপকূল ধরেই কিন্তু এগোবে। অর্থাৎ এটা আবহাওয়া দপ্তর যেটা বলেছে যে এখানে সাগরদ্বীপ থেকে খেপুপাড়া এই এলাকার উপর দিয়ে এটা যাবে এবং এর কেন্দ্রটা হয়তো থাকতে পারে বাংলাদেশের এই সাতক্ষীরার আশপাশ ধরে। তো দেখতেই পাচ্ছেন, আমরা একটু জুম করে আমাদের দেখাচ্ছি যে কলকাতা, দেখুন এখানে দেখা যায় কলকাতা কিন্তু এর মধ্যে পড়ছে। এই কলকাতার বেশ কিছু এলাকাটা এবং এই যে হাবড়া রয়েছে এই এলাকাগুলো, এর পাশাপাশি ডায়মন্ড হারবার, এই এলাকাতে সব দিকে বেশি প্রভাব থাকবে। এর পাশাপাশি খুলনা সাতক্ষীরা এর ওপর দিয়ে যাবে এবং এটা দেখা যাচ্ছে যে কন্টাই, কাঁথি, ঘাটাল এবং খানাখুল, বর্ধমান, কাটোয়ার উপর দিয়ে কিন্তু এর প্রভাব থাকবে এবং রাজশাহী হয়ে এটা আস্তে আস্তে উত্তর পূর্ব দিক বরাবর আসামের দিকে কিন্তু যাওয়ার চেষ্টা করবে। পুরো ট্র্যাকটাও আপনাদের দেখাবো, কিন্তু এর যে দমকা ঝোড়ো হাওয়াগুলো এবং ঝোড়ো হাওয়াগুলো কিন্তু ঝাড়খণ্ড হয়ে বিহার হয়ে উত্তরবঙ্গের, দেখুন এখানে একদম আলিপুরদুয়ার পর্যন্ত বিস্তৃত থাকবে। ধূপগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, দিনহাটা, শীতলাকুচি এবং আসামের মেঘালয়ের পশ্চিমবঙ্গে এগুলো, এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এক্সট্রিম হেভি রেনফল হবে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হবে। তো ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন জানিয়েছে যে এইটা যখন এগোতে থাকবে তখন কিন্তু এর প্রভাব কীভাবে থাকবে, ইতিমধ্যে কতটা এগিয়েছে সেটাও আমাদের দেখাই। ঠিক এতটা পথ এগিয়ে গেছে, গভীর নিম্নচাপ ইতিমধ্যে হয়ে গেছে এবং এটা এবারে অতি গভীর নিম্নচাপ হয়ে হয়ে এটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে এই জায়গাতে। তারপর এটা এখান দিয়ে ধীরে ধীরে বাঁকতে থাকবে এবং ঠিক এই এলাকার উপর দিয়ে এটা আছড়ে পড়বে 26 তারিখে। পুরো বিষয়টি রয়েছে, দেখুন এলাকা দেখতে পাচ্ছেন এবং ত্রিপুরা, ত্রিপুরাতেও এর প্রভাব থাকবে। সুতরাং কোন কোন এলাকাতে এই নীল যে কালাটা দেখতে পাচ্ছেন এইখানে এর বেশি প্রভাব থাকবে, আর সবুজটা যতটা এগিয়ে যাবে আরও বেশি প্রভাব, যত এটা এগোতে থাকবে এই সবুজগুলো আস্তে আস্তে উপরে উঠতে থাকবে। সুতরাং স্থলভাগেও এটা ঘূর্ণিঝড় আকারেই কিন্তু থাকবে। এবার আমরা ট্র্যাকটাকে আপনাদের দেখাচ্ছি, দেখুন এখানে ফোরকাস্টের ট্র্যাক, এই যে ভালো করে দেখুন কি কোন ক্যাটাগরিতে থাকবে, কখন কীভাবে থাকবে, একটু জুম করে দিচ্ছি আপনাদের, ভালো করে দেখাই। ইতিমধ্যে গভীর নিম্নচাপ যেটা 24 তারিখ, দেখুন এটা ডিপ ডিপ্রেশন, 24 তারিখ কখন, 24 তারিখ ইতিমধ্যে দুপুরবেলা আশেপাশে এটা অতি গভীর নিম্নচাপের পর আরও গতি বাড়াতে থাকবে এবং এই যে 25 তারিখ এইটাতে ঠিক এই এলাকাটা, এটা কোথাও না পূর্ব মধ্য বঙ্গোপসাগর, এর সোজাসুজি কী জায়গা রয়েছে না বিশাখাপত্তনম মানে অন্ধ্রপ্রদেশ এবং এদিকে মায়ানমার এই যে এলাকা রয়েছে এইখানে এটা ঘূর্ণিঝড় রেমালে পরিণত হবে, তখন এর গতিবেগ থাকতে পারে 75 কিলোমিটার, দিয়ে এটা এবারে এখান থেকেই উত্তর দিক বরাবর এগোতে থাকবে এবং কিছুটা দিয়ে উত্তর পশ্চিম দিক বরাবর। এরপরে এইখানে যখন চলে আসবে এই জায়গাটাতে মানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন যে আমাদের পূর্ব মধ্য বঙ্গোপসাগর রয়েছে, এই সরি পূর্ব মধ্য উত্তর পূর্ব বঙ্গোপসাগর, এইখানটাতে এটা আরেকটু গতি বাড়িয়ে ফেলবে এবং তখন কিন্তু 85 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ে আকারে এটা এগোতে থাকবে। এরপরে এর গতিবেগটা আরও বাড়তে থাকবে যখন এই জায়গাতে চলে আসবে, ঠিক পুরী এবং এখানে সিটুই এই কাছাকাছি যখন চলে আসবে তখন এটা ক্যাটাগরি টুতে চলে যাবে, সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, 105 কিলোমিটার গতিবেগে এই জায়গাতে অবস্থান করবে। এইটা এবারে এখান থেকে সরাসরি উত্তর, এটা 26 তারিখ, 26 তারিখে এর গতিবেগটা বেড়ে যাবে, বুঝতে পারছেন, অর্থাৎ রবিবার, এবারে রবিবারে বলছে যে ঠিক দুপুরবেলাতে এটা 110 কিলোমিটার প্রতি ঘন্টা এবং হয়তো 120 থেকে 135 কিলোমিটার ঝাপটা থাকবে, এটা সিভিয়ার সাইক্লোন স্টর্ম হিসাবে এইখানে অবস্থান করবে। ঠিক এখানে পারাদ্বীপ আর এখানে টেকনাফ, এই যে বাংলাদেশের, এবং এই সময়কালের মধ্যে দেখা যাচ্ছে যে এটা আস্তে আস্তে এবারে 26 তারিখ এটা হয়ে গেল কখন, দেখুন 12টা দুপুরবেলার পরে আস্তে আস্তে সন্ধ্যেবেলার বা বিকেলবেলার আশপাশ থেকে উপকূলে প্রবেশ করতে থাকবে, তখন উপকূলে যখন আছড়ে পড়বে তখন এটা 110 কিলোমিটার গতিবেগ নিয়ে আছড়ে পড়তে পারে এবং এর সর্বাধিক গতিবেগ হয়তো 120 থেকে 130 মধ্যে থাকতে পারে। কোথায় আছড়ে পড়বে না, বাংলাদেশের সুন্দরবন এলাকাতে, এখানে অর্থাৎ খুলনা বিভাগে, এবং এটা এই এলাকার মধ্যে তাণ্ডব চালাবে, তার মানে দক্ষিণ কলকাতা, জয়নগর,
এই যে রয়েছে এইখানে রয়েছে রায়দিঘি সন্দেশখালি, এই এলাকার মধ্যে কিন্তু এর বেশি প্রভাব থাকবে, এবং সাগরদ্বীপ থেকে শুরু করে এইগুলোতে হলদিয়া ডায়মন্ড হারবারে এর প্রভাবটা থাকবে। এই এলাকা ধরে এটা এগোবে এবং ঠিক খুলনার উপর দিয়ে যাবে, সাতক্ষীরার আশপাশ দিয়ে ধরে যাবে, তাই পুরো এলাকা ধরে বাড়তে বাড়তে যাবে এবং এই দিক দিয়ে মাখতে মাখতে এইখানেও যখন থাকবে, যখন এখানে যশোর এবং মাদারীপুর এই মধ্য যশোর লোহাগড়া মাদারীপুর এখানে যখন থাকবে, ঠিক এইখানেও কিন্তু এটা ঘূর্ণ একটুখানি শক্তি কমাবে, কিন্তু তখন এটা 75 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে থাকবে এবং এখানে প্রবল ভারী বর্ষণও হতে থাকবে। এরপরে এটা সরাসরি উত্তর পূর্ব দিকে এই ঢাকার বিভাগের উপর দিয়ে যাবে এবং ময়মনসিংহের উপর দিয়ে এটা মেঘালয় আসামে প্রবেশ করবে, আরও ট্র্যাক দেবে আবহাওয়া দপ্তর। এইখানে যখন থাকবে ডিপ্রেশন, অর্থাৎ গভীর নিম্নচাপ আকারে অবস্থান করবে, অর্থাৎ এতটা পর্যন্ত এলাকাতে ঘূর্ণিঝড় আকারে অবস্থান করবে, অর্থাৎ এতটা এলাকা ঘূর্ণিঝড়ের কবলে থাকবে, অর্থাৎ এতটা কন্টিনিউ কিন্তু ঝড় বইতে থাকবে। 27 তারিখে দেখুন, 27 তারিখ 26 তারিখ রাতে সন্ধ্যাবেলার দিকে শুরু হবে, 27 তারিখ রাতের মধ্যে এটা মোটামুটি 27 তারিখ ওই মানে আমাদের 12টা হবে, রাত 12টা 26 তারিখ তখন এটা ল্যান্ডফল করবে এবং 27 তারিখ দুপুরবেলা পর্যন্ত এটা ঘূর্ণিঝড় আকারে বাংলাদেশে তাণ্ডব লীলা চালাবে। প্রচণ্ড ক্ষয়ক্ষতি হবে চাষবাসের, এমনটা হতে পারে, এবং প্রচুর বৃষ্টিপাতও হবে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, দেখুন এই যে পূর্ব বর্ধমান রয়েছে এই এলাকাতেও বৃষ্টিপাত থাকবে, এবং এই যে পূর্ব বর্ধমান রয়েছে, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এগুলোতে একটু কমের দিকে থাকবে, ঝড়ের দমকা ঝোড়ো হাওয়া থাকবে কিন্তু বৃষ্টিপাত থাকবে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর 26 তারিখে লাল সতর্কতা জারি করে দিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এই এলাকাতে। এরপর এটা আসাম মেঘালয় দিকে যাবে 28 তারিখের পর 29 তারিখ পর্যন্ত এইখানে উঠে পড়বে। এরপরে কী হবে সেগুলো আরও আপডেট আসবে, সেগুলো আমরা আপনাদের জানাবো। আপাতত ট্র্যাকটা আপনাদের কিন্তু আমরা জানিয়ে দিলাম যে এইভাবে কিন্তু ট্র্যাকটা পাওয়া গেছে, পরিষ্কার বুঝতে পেরেছেন। এবার একটু আমাদের উপগ্রহ চিত্রটা দেখিয়ে দিই যে কোন জায়গাতে অবস্থান করছে বর্তমানে এবং নতুন ট্র্যাক কিছু এসেছে কি না। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 24 তারিখ বলছে যে 28 তারিখে উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট, ঝোড়ো হাওয়া বইবে এবং এখানে বৃষ্টিপাতও হবে। আর এখন যেমন গরম অস্বস্তিকর অবস্থা রয়েছে, সেটা তার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কিন্তু মূলত শুকনোই থাকবে, প্রচণ্ড গরম অস্বস্তিকর থাকবে। কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রেড অ্যালার্ট জারি হয়েছে 26 তারিখ রবিবার, 26 তারিখ এবং 27 তারিখ অরেঞ্জ অ্যালার্ট, এই দুটো দিন থাকবে, এবং 25 তারিখ রাতের দিক থেকে কোথাও কোথাও উপকূলবর্তী 2-3টি জেলাতে ভারী বৃষ্টিপাত ঢুকে পড়বে। 28 তারিখে দক্ষিণবঙ্গে প্রভাবটা কমে যাবে কিন্তু ওই মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া ওই আশপাশে কিছু অংশে বৃষ্টিপাত জারি থাকতে পারে। আর 28 তারিখে সমুদ্রে কোনো সতর্কতা থাকবে না, 27 তারিখ পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীরা এখন আর যাবেন না মাছ ধরতে, এমনটাই কিন্তু সতর্কতাও রয়েছে, ওয়ার্নিং বলে দিলাম আপনাদের, যেটা আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। আমাদের নিয়ে এলাম বঙ্গোপসাগরে, যেটা উপগ্রহ চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি, সরাসরি উপগ্রহ চিত্রে যে চিত্র পাওয়া যাচ্ছে, দেখুন মেঘ কিন্তু অনেকটা বিস্তৃত হয়েছে মধ্য বঙ্গোপসাগর এই সংলগ্ন এলাকাতে। ইতিমধ্যে গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপের রূপ নিচ্ছে এবং এইটা অনেকটাই কিন্তু দেখুন এখানে মেঘের সৃষ্টি করছে এবং এখানে বৃষ্টিপাত চলছে, ভারী মেঘ রয়েছে। এই মেঘ আস্তে আস্তে এই মানে সিস্টেমটি মানে মেঘ বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে তো এগিয়ে যাবে, ঝড় বৃষ্টি সমুদ্র উত্তাল করতে করতে এগিয়ে যাচ্ছে, তো এইভাবে এগোতে থাকবে এবং আস্তে আস্তে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত শুরু হবে। তো উপকূলবর্তী এলাকাতে মাঝে মাঝে কিন্তু এরকম মেঘ উঠবে, এইগুলোতে এই 24 পরগনা, মেদিনীপুর এগুলোতে আস্তে আস্তে মেঘ সৃষ্টি হবে, এইটাই ব্যাপার রয়েছে। আর বাকি অংশে তুখুড় রোদ রয়েছে দিনের বেলার দিকে, আর পরিষ্কার পরিচ্ছন্ন আকাশই থাকছে উত্তরবঙ্গ থেকে শুরু করে সমস্ত এলাকা, প্রচণ্ড গরম থাকছে, জানাবেন আপনার এলাকায় এত গরম আছে কি না। এইগুলি আস্তে আস্তে পরিবর্তন হবে, অনেকটা খবর জানিয়ে দিলাম, আরও আপডেট দেবো, বেশি বড় করব না, এইরকমভাবে রয়েছে ট্র্যাকটা, এইভাবেই যাবে। ধন্যবাদ।